স্মার্টনেসর তুলনা নাই লক্ষিমপুর আরক্ষীর। ধুবুরী জেলা প্রশাসনের কথাও কবই নালাগে। ঢকুয়াখানার হাপতিয়া সেতিয়াগাঁও কাণ্ডই সমগ্র রাজ্য কপাই থাকার সময়ত জাহাঙ্গীরের দরিদ্র পরিয়ালটির খবর এটা লোবলে আহরি পোৱা নাই ধুবুরী প্রশাসনে। সময় সুবিধা পালে ভোকে লঘুণে থাকা জাহাঙ্গীরের দুর্ভগীয়া পরিয়ালটির খবর এটা লোবলে ধুবুরী আরক্ষী আর প্রশাসনক কাতর আহ্বান দল সংগঠনের। ধুবুরী জেলার আয়ুক্ত আর আরক্ষী অধীক্ষকগুলোকে মই আহ্বান জানাইছো, যদি আপনার তিল মানবতা আছে তেনহলে আপনাদের এসি রুমত বহি না থাকি জাহাঙ্গীরের পরিয়ালত আহি জাহাঙ্গীরের পরিয়ালের এই দুঃখত সমভাগী হবর কারণে আহ্বান জানাইছো। অন্যথায় জেলা আয়ুক্তগী আর আরক্ষী অধীক্ষকগী সাজু থাকক, 36 ঘণ্টার ভিতর যদি এই পরিয়ালটুক কোনো ব্যবস্থা গ্রহণ নকরে তেনহলে ধুবুরী জেলার প্রতিটি দল সংগঠন নাগরিক সমাজক লগত লৈ আমসে ব্যাপক আন্দোলনের কার্যসূচী গ্রহণ করব। নাই জি নাই, খুদকণ এটাও নাই গৌরীপুরের ফালিমারি দ্বিতীয় খণ্ডর বাঘমরা গাঁওয়ার ঘরখন। আনকি ঘরখনলৈ যাব পৰাকৈ হাকু সাজি দিবলগা হৈছে স্থানীয় লোকে। উন্নয়নে ঢুকি নোপোৱা এই ঠাইখনৰ পৰাই জলজীৱন মিশনত কাম কৰিবলৈ সুদূৰ ঢকুৱাখানা পাইছিলগৈ জাহাঙ্গীৰ হুছেইন। নিজৰ ঘৰৰ বেৰ এখন সাজিবলৈ সমৰ্থ নথকা জাহাঙ্গীৰে 5 বছৰে ৰাজমিস্ত্ৰীৰ কাম কৰিছিল ধেমাজি আৰু ঢকুৱাখানাত। কষ্ট কৰি পোৱা ধনেৰে ঘৰ এখন সজাৰ সপোন দেখিছিল জাহাঙ্গীৰে, কিন্তু ঢকুৱাখানাৰ হাপতীয়া চেতিয়া গাঁৱৰ অচিনাক্ত ঘাতকে শেষ কৰি দিলে জাহাঙ্গীৰক। সেই তদন্ত আরম্ভ করতে মৃতদেহটি ইসলামধর্মী লোকের বলে গম পাইছিল লক্ষিমপুর আরক্ষী। কিন্তু তারপিছত অর্ধদগ্ধ মৃতদেহর অংশবিশেষ স্মার্ট আরক্ষী গতাই দিলে সুনীল গগৈ পরিয়ালের হাতত। জাহাঙ্গীর হুসেইনের মৃতদেহ পঞ্চভূতত বিলীন হওয়ার পাছতো কোনো অনুশোচনা নাই লক্ষিমপুর আরক্ষীর। জাহাঙ্গীরের মৃতদেহর প্রতি চরম অসম্মান করা লক্ষিমপুর আরক্ষী এটা তদন্তর নামত হারাশাস্তি করেছে ভায়েক জহিদুলক। ককায়েকর মৃত্যুত চকুলো টোকার আহরি নিদি জহিদুলক 5 দিনে ঢকুয়াখানার আরক্ষী রাখি থাকে থানাত। গৌরীপুরের ফলিমারি দ্বিতীয় খণ্ডত ঘর সজার সপন লৈ ঢকুয়াখানলৈ আহি ককায়েকক হেরুয়া জহিদুলক এতিয়া গিনিপিগ সজাইছে লক্ষিমপুর আরক্ষী। তদন্তর নামত জাহাঙ্গীরের ছিন্নমুণ্ড উদ্ধার করব পৰা নাই আরক্ষী, উদ্ধার উলিয়াব পৰা নাই সুনীল গগৈ। কিন্তু তারপিছতো সর্বজান্তার দরে ফুপজহি কথা কবলৈ এরা নাই লক্ষিমপুর আরক্ষী। ঢকুয়াখানার হাপতিয়া সেতিয়াগাঁও কাণ্ডর তদন্তত আরক্ষী ব্যর্থ হওয়ার অভিযোগ তুলি জাহাঙ্গীরের মাতৃ পত্নী আর কণমানি সন্তান দুটির ভবিষ্যৎ সুরক্ষিত করবলৈ মুখ্যমন্ত্রী কাতর আহ্বান ধুবুরীর দল সংগঠনের। অসমৰ মুখ্যমন্ত্রীক জাহাঙ্গীরের পরিয়ালের কারণে জাহাঙ্গীরের হত্যাকারী গ্রেপ্তার করার কারণে আমি ইতিমধ্যে সিদ্ধান্ত গ্রহণ করেছি আর আমি আশা করিম যে অসমৰ মুখ্যমন্ত্রী ডাঙরিয়া জাহাঙ্গীরের পরিয়ালটুক ন্যায় দিব আর উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে দোষীক গ্রাহ্য করব। জাহাঙ্গীরের ডেড বডিটো যেহেতু জাহাঙ্গীরের যেখানে মরদেহ আছে এটা যেখানে যে আছে পুলিশের হাতত নিশ্চিতভাবে সংগ্রহ করেছে, গতি যেহেতু জাহাঙ্গীরের হয় মই ভাবো সেইখিনিকে মই ভাবো যে সংরক্ষণ করে আনি জাহাঙ্গীরের পরিয়ালক গতাই দিব লাগে যাতে জাহাঙ্গীরের পরিয়ালে ধর্মীয় রীতি নীতিরে সৎকারটা করব পারে। খোজকাঢ়ি ঘরখনলৈ যাবলৈ কুশল বাট নথকা জাহাঙ্গীর হুসেইনের এই হতভোগীয়া পরিয়ালটির উপর সুদৃষ্টি পড়বনে অসম সরকারের? ধুবুরীর জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, নিউজ 18 নর্থ ইস্ট।